সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আলোর সঙ্গে কম বেশি পরিচিত। তোমরা একটু চিন্তা করলে দেখতে পারবে যে আমরা চোখ বন্ধ করলে কোনো কিছু দেখতে পাই না, আবার সম্পূর্ণ অন্ধকার কোনো স্থানেও আমরা চোখ খোলা রেখেও কোনো কিছু দেখতে পাই না। আলো সেই নিমিত্ত যার সাহায্যে আমরা কোনো কিছু দেখতে পাই। প্রাচীন কাল থেকেই সকল মানুষ আলোর প্রকৃতি সম্পর্কে জানার চেষ্টা করেছে। প্রাচীনকালে গ্রিক এবং মিশরীয় দার্শনিকরা মনে করতেন যে আমাদের চোখ থেকে আলো কোনো বস্তুতে আপাতিত হইলে বা পড়লে আমরা কেবলমাত্র সেই বস্তুকে দেখতে পারি। এর পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না, এটা ছিল তাদের অনুমান নির্ভর একটি তত্ত্ব। পরবর্তীতে দশম শতকের শেষের দিকে আরবীয় বিজ্ঞানী আল হাসান পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণ করে যে চোখ থেকে আলো বস্তুতে যায় না, বরঞ্চ বস্তু থেকে আলো আমাদের চোখে এসে আপাতিত হইলে বা পড়লেই আমরা এই বস্তুটাকে দেখতে পারি। এবং উনি এটাও প্রমাণ করেন যে আলো এক প্রকার শক্তি। আমরা এখান থেকে আলোর সংজ্ঞা এভাবে দিতে পারি যে আলো এক প্রকার শক্তি যা দর্শনের বা দেখার অনুভূতি জন্মায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো মনে আছে আমরা ছোট ক্লাসে, অর্থাৎ ক্লাস 7-এ বা ক্লাস 8-এ আরও কিছু এরকম অনুরূপ সংজ্ঞা পড়েছিলাম। যেমন শব্দের ক্ষেত্রে পড়েছিলাম শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জন্মায়। অথবা আমরা তাপের অধ্যায়ে পড়েছিলাম তাপ এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সংজ্ঞাগুলোর কথা মাথায় রেখে তোমরা আলোর সংজ্ঞাটা অনুরূপভাবেই দিতে পারো যে আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। এখন আলোর কিছু ধর্ম আছে, যেমন আলো স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যমে সরল রেখায় চলে। তাহলে আমরা স্বচ্ছ মাধ্যম সবাই বুঝি, যেমন এক গ্লাস পানি স্বচ্ছ এই পাশ থেকে ওপাশে দেখা যায়। কিছু কিছু কাঁচ বা গ্লাস, যেমন আমরা বাসায় কিছু ফার্নিচার আছে যেমন শোকেসের গ্লাস, স্বচ্ছ বায়ু স্বচ্ছ। তাহলে বাট সমসত্ব কী? অর্থাৎ কোনো মাধ্যমের ঘনত্ব যদি সব জায়গায় সমান হয় তাহলে সেটাকে বলা হবে সমসত্ব। তাহলে আলো স্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে চলে। এছাড়া আরও সরল পথে চলে, আরও বক্র পথে বা আঁকা বাঁকা পথে চলে না। এবং শূন্য মাধ্যমে আলোর বেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড, এটা সাধারণত MCQ হিসাবে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোকরশ্মি যখন একটি মাধ্যম থেকে আরেকটি মাধ্যমে প্রবেশ করে তখন তিনটি ঘটনা ঘটতে পারে। একটি ঘটনা হইল আলোকরশ্মি দ্বিতীয় মাধ্যমে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসতে পারে, এই ঘটনাটিকে বলা হয় আলোর প্রতিসরণ। দ্বিতীয় যে ঘটনা ঘটতে পারে, প্রথম মাধ্যম থেকে কিছু আলো দ্বিতীয় মাধ্যম দিয়ে গমন করতে পারে বা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করতে পারে, এই ঘটনাকে বলা হবে আলোর প্রতিসরণ। অথবা কিছু পরিমাণ আলো দ্বিতীয় মাধ্যমে শোষণ হতে পারে, এটাকে আলোর শোষণ বলে। আমরা ক্লাস 9-10 শ্রেণীতে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই দুটো বিষয় নিয়েই বেশি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোক রশ্মি সম্পর্কে বা আলো অধ্যায় সম্পর্কে জানার জন্য আমাদের আরও কয়েকটি আলোর বিষয়বস্তু বা আলোর সংজ্ঞা জানা খুব জরুরি। যেমন হইল প্রতিফলক তল, যে পৃষ্ঠে আলোক আপাতিত হয় বা আলোক রশ্মি এসে পড়ে এটাকে বলা হয় প্রতিফলক তল। আমি চিত্রের মাধ্যমে দেখাই, এই যে এটি হলো প্রতিফলক তল। এই তলের উপর যে রশ্মি এসে পড়ে বা যে আলো এসে পড়ে এই আলোক রশ্মিকে বলা হয় আপাতিত রশ্মি, অর্থাৎ এও হইল আপাতিত রশ্মি। যে বিন্দুতে এসে পড়ে এটাকে বলা হয় আপাতন বিন্দু। এই আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপরে যে লম্ব টানা হয় এই লম্বকে বলা হয় অভিলম্ব। এবং এই আলোকরশ্মি প্রতিফলক তলে বাধা পেয়ে পুনরায় এই মাধ্যমে ফিরে যায়, এই রশ্মিটাকে বলা হবে প্রতিফলিত রশ্মি।
ওবি হইল প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা কি কি পাইলাম, এ ও আপাতিত রশ্মি, ও আপাতন বিন্দু, এন ও এন ড্যাশ বা এন প্রাইম হইল অঙ্কিত অভিলম্ব এবং ওবি হইল প্রতিফলিত রশ্মি। এখন আপাতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে এই কোণটিকে বলা হয় আপাতন কোণ, অর্থাৎ কোণ এ ও এন, এ ও এন হইল আপাতন কোণ, এবং বি ও এন কোণ, বি ও এন হইল প্রতিফলিত কোণ। আচ্ছা, এছাড়াও আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা প্রতিফলক তল ব্যবহার না করে আমরা বিভেদ তল এই শব্দটি ব্যবহার করব। এখানে আরেকটা আলোচনা করি, এই প্রতিফলক তল সাধারণত আমরা দর্পণ ইউজ করি। দর্পণ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, অর্থাৎ যে তলে আলো পড়লে আবার ওই মাধ্যমে ফিরে আসে, এটাকে বলা হবে দর্পণ। যেমন আমরা বাসাতে ড্রেসিং টেবিলে যে গ্লাস ইউজ করি, এই গ্লাসের পিছনে রূপার প্রলেপ দেওয়া থাকে, এই রূপার প্রলেপ দেওয়াকে বলা হয় সিলভারিং বা বাংলায় বলা হয় পাড়া লাগানো। এখানে আলোকরশ্মি পড়লে বা আমরা লাইট দিয়ে যদি এভাবে আলো ফালাই, তাহলে দেখা যাবে যে এই আলোটা এখান থেকে প্রতিফলিত হয়ে আবার আমাদের দিকে চলে আসছে, অর্থাৎ যে মসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে এটাকে বলা হয় দর্পণ। আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের প্রথম যে টপিকটা ছিল নিরাপদ ড্রাইভিং, এই নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দর্পণ বা আয়না বা মিরর ইউজ করি। যেমন আমরা যদি গাড়িতে উঠি, সেটা বড় কষি হোক, এমনকি যদি অটোতে হয়, তাহলে আমরা দেখতে পারবো যে ড্রাইভারের ডান পাশে, বাম পাশে এবং মাথার উপরে দর্পণ ব্যবহার থাকে। বিশেষ করে বিভিন্ন ধরনের দর্পণ থাকে, হয়তো ডান পাশে উত্তল দর্পণ থাকে অনেক দূরের জিনিসকে বড় করে কাছে দেখানোর জন্য, ওপরে সমতল দর্পণ থাকে যাতে পিছনের জিনিসগুলো দেখতে পারি। তাহলে নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে দর্পণের ব্যবহার অপরিহার্য। এছাড়াও আমরা যখন পাহাড়ি রাস্তায় চলি, পাহাড়ি রাস্তাতে পাহাড় কেটে যখন রাস্তাতে এভাবে বাঁধ থাকে, পাহাড়ি রাস্তায়, এটা যদি একটা পাহাড়ি রাস্তা হয়, এভাবে রাস্তাতে যে বাঁধগুলো থাকবে, এখানে এই পাশে রাস্তার গাড়িটা এই পাশে কি গাড়ি আছে এটাকে দেখতে পারে না, সেই ক্ষেত্রে এই বাঁকে একটি সমতল দর্পণ স্থাপন করা হয়। এক্ষেত্রে এই গাড়ির আলোটা যখন এখানে এসে পড়ে, তখন এই ড্রাইভার আর এই গাড়িটাকে দেখতে পারে এবং দুর্ঘটনা এড়ানো যায়। তাহলে ক্লাস নবম দশম শ্রেণীর প্রথম টপিকটি ছিল নিরাপদ ড্রাইভিং। তাহলে নিরাপদ ড্রাইভিংয়ের ক্ষেত্রে আমরা দর্পণের ব্যবহারটি পাব। তোমরা বইয়ে আরেকটু ভালো করে পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে আসবো আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের জন্য আমরা যেটা ইউজ করবো সেটি হলো বিভেদ তল, অর্থাৎ দুটা মাধ্যম, একটা হালকা মাধ্যম আর একটি ঘন মাধ্যম, এই দুটা মাধ্যমকে আলাদা করার জন্য যে তলটা ইউজ করবো এটাকে বলা হবে বিভেদ তল। তাহলে আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি বিভেদ তল কীরকম। বিভেদ তলে কোনো পাড়া লাগানো থাকবে না, এটা স্বচ্ছ। আমি ঘন মাধ্যম হিসেবে পানিকে ইউজ করলাম, ঘনমাধ্যম হিসেবে আমি পানিকে ইউজ করলাম, এটা অভিলম্ব, এটি হলো বাতাস, হালকা মাধ্যম, আর এটি হলো পানি, ঘন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আলোকরশ্মির দুটো রুলস হয়, একটি হলো আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, সেই ক্ষেত্রে আপাতিত রশ্মি, অর্থাৎ এই যে ও এ, এটা হলো আপাতিত রশ্মি, এই সোজা না গিয়ে অভিলম্বের দিকে সরে আসে, অর্থাৎ আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বড় হয়। অর্থাৎ আলোকরশ্মি যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে, এবং আলোকরশ্মি যদি ঘন মাধ্যম দিয়ে প্রবেশ করে, উল্টাটা যদি হয়, যদি ঘন মাধ্যম দিয়ে প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ আপাতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট হয়। তাহলে দুইটি রুলস, একটি হইল আলোকরশ্মি
হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করার ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। 2 নম্বর রুলস, আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। প্রতিসরণের আমরা দুটো সূত্র ইউজ করি সাধারণত, আমরা সূত্র দুটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর সূত্র, জি, এটি হইল অঙ্কিত অভিলম্ব, এটা আপাতিত রশ্মি, এই সোজা যাওয়ার কথা ছিল, এটি হইল প্রতিসরিত রশ্মি। প্রথম সূত্র, আপাতিত রশ্মি অর্থাৎ এটা আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি অর্থাৎ এও আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এন ও এন এন প্রাইম বা এন ও এন ড্যাশ, এন ও এন ড্যাশ এবং প্রতিসরিত রশ্মি ও বি একই সমতলে থাকে। 2 নম্বর সূত্র, এটি খুব ইম্পর্টেন্ট, একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের জন্য আপাতন কোণের সাইন অর্থাৎ এই আপাতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর, আপাতন কোণের সাইন অর্থাৎ সাইন আই এবং প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন অর্থাৎ সাইন আর, এদের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ধ্রুব অর্থ হইল এখানে কোণ আর এখানকার কোণ এমনভাবে সম্পর্কযুক্ত যাদের অনুপাত করলে কোণের মান এখানে যতটা বাড়াবো এখানে ততটা কমে যাবে, এই দুটার অনুপাত সবসময় সমান হবে, এটাকে বলা হবে আলোর প্রতিসরণাঙ্ক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ আলোর প্রতিসরণাঙ্কর পরে এবারে আমরা আলোচনা করব লেন্স। 2টি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। আবারও বলি, 2টি গোলীয় পৃষ্ঠ দ্বারা অর্থাৎ লেন্স দুটা গোলকের অংশবিশেষ, 2টি গোলীয় পৃষ্ঠ দ্বারা এরকম, এই যে একটি গোলকের অংশ, এটি একটি গোলকের অংশ, 2টি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স 2 প্রকার হয়, একটি হলো উত্তল লেন্স, অপরটি হইল অবতল লেন্স। অর্থাৎ যে লেন্সের প্রান্তভাগ সরু বা মধ্যভাগ মোটা এটিকে বলা হয় উত্তল লেন্স, আর যে লেন্সের প্রান্তভাগ মোটা বা মধ্যভাগ সরু এটিকে বলা হয় অবতল লেন্স। ঠিক এই লেন্সের মধ্য দিয়ে যে রেখাটা টানা হয় এটাকে বলা হয় প্রধান অক্ষ, এবং এই লেন্সের মধ্যে দিয়ে যে রেখাটি টানা হয় এটার এই ছেদ বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। তাহলে লেন্স কি? 2টি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স 2 প্রকার হয়, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স, যে লেন্সের মধ্যভাগ পুরু বা মোটা বা প্রান্তদ্বয় সরু এটিকে বলা হয় উত্তল লেন্স, আর যে লেন্সের মধ্যভাগ সরু বা প্রান্তদ্বয় মোটা এটাকে বলা হয় অবতল লেন্স। এখানে 2টা শব্দ আছে, একটি হলো অভিসারী আর একটি হলো অপসারী। অভিসারী, অভিসার কথার অর্থটা হলো মিলিত হওয়া। উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়, অর্থাৎ উত্তল লেন্স অনেকগুলো সমান্তরাল আলোকরশ্মিকে একটি বিন্দুতে মিলিত করে। কথাটি এইরকম যে এটি একটি উত্তল লেন্স, এই প্রধান অক্ষর সমান্তরালে, এটি প্রধান অক্ষ, এর সমান্তরালে যতগুলো আলোকরশ্মি আপাতিত হবে সকল আলোকরশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হবে। এই সাধারণ বিন্দুটাকে বলা হবে, এই সাধারণ বিন্দুটাকে বলা হবে ফোকাস, এইটুকু দূরত্বকে বলা হবে ফোকাস। অর্থাৎ উত্তল লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপাতিত হলে তারা প্রতিসরণের পরে কোনো একটি সাধারণ বিন্দুতে গমন করবে বা যাবে, এই মিলিত হওয়াটাকে বলা হয় অভিসারী। এ কারণে অনেক সময় প্রশ্ন হয় উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স
বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই ধরনের প্রশ্ন খ নাম্বারে আসে তাহলে তোমরা কি বলবে? যে উত্তল লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপাতিত হলে তাহলে প্রতিসরণের পরে একটি বিন্দুতে মিলিত হয়, এ কারণে উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, এবং অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। কেননা অবতল লেন্সে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি আপাতিত হলে তারা বিভিন্ন দিকে ছড়াইয়া পড়ে, এই ছড়াইয়া পড়ানোর জন্য অবতল লেন্সকে বলা হয় অপসারী লেন্স। অর্থাৎ এটা উত্তল লেন্স না হয়ে যদি অবতল লেন্স হয়, অবতল লেন্স হয়, অবতল লেন্স হয়, এই ক্ষেত্রে এখানে একগুচ্ছ আলোকরশ্মি আপাতিত হয়ে বা পড়ে বিভিন্ন দিকে ছড়ে পড়ে, এবং এদেরকে পিছনের দিকে বর্ধিত করলে তারা একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়। এখান থেকে এইটুকু ফোকাস। অর্থাৎ যদি প্রশ্ন হয় খ নাম্বারে যে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই ক্ষেত্রে অ্যান্সার করার সময় বলবো, অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি আপাতিত হইলে তারা প্রতিসরণের পর বিভিন্ন দিকে ছড়াইয়া পড়ে, এই কারণে অবতল লেন্সকে বলা হবে অপসারী লেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি কি আলোচনা করলাম, লেন্স কি? দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে লেন্স বলে। লেন্স কয়েক প্রকার হয়? দুই প্রকার, উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স, আর অবতল লেন্সকে বলা হবে অপসারী লেন্স। এখন আমরা লেন্সের ক্ষেত্রে লেন্সের ক্ষমতা নিয়ে আলোচনা করব। যে লেন্স যত তাড়াতাড়ি আলোক রশ্মিকে এক জায়গায় মিলিত করতে পারবে সে লেন্সের ক্ষমতা তত বেশি, অর্থাৎ ক্ষমতা ফোকাস দূরত্বের ওপর নির্ভর করবে। এই থেকে এখান থেকে এটুকু ফোকাস দূরত্ব, অর্থাৎ লেন্সের পাওয়ার পি সমান ওয়ান ভাগ এফ। অর্থাৎ যে লেন্সের ফোকাস দূরত্ব যত কম সেই লেন্সের ক্ষমতা তত বেশি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষমতার একক হিসেবে আমরা ডায়োপ্টার ইউজ করব, এবং ফোকাস দূরত্ব হিসেবে আমরা মিটারকে ব্যবহার করি। এই সূত্রটি তোমাদের নবম দশম শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট, পি সমান ওয়ান বাই এফ, অর্থাৎ ফোকাস দূরত্বের বিপরীত রাশিকে বলা হবে ক্ষমতা। এটার সাহায্যে আমরা বেশ কিছু অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লেন্সের ক্ষমতা সম্পর্কে জানলাম, এবার আমরা লেন্সের কিছু ব্যবহার জানব। যেমন চোখের ত্রুটি দূর করার জন্য লেন্স ব্যবহার করা হয়। আগামী ক্লাসে আমরা লেন্সের সাহায্যে চোখের ত্রুটি দূর করার চেষ্টা করব, বা চোখের ত্রুটি দূর করার ক্ষেত্রে লেন্স কীভাবে ব্যবহার করি এটা নিয়ে আলোচনা করব। তোমরা বইয়ের নিরাপদ ড্রাইভিং, আলোর প্রতিসরণ, লেন্সের সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করবে। আমি আরেকটি ক্লাসের সাহায্যে মানুষের চোখের ক্রিয়া এবং চোখের ত্রুটি এটা নিয়ে আলোচনা করব। সবাই বাড়িতে মনোযোগ সহকারে পড়বে, এবং কোনো জায়গা বুঝতে না পারলে মেসেজ করবে, আমি পরবর্তী ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।